ঘরে শুধুমাত্র একটা ডিম আর আটা থাকলে সহজে ঝটপট এই নাস্তাটাকে কিন্তু একবার বানিয়ে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি, এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এখন একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ডিম আর চিনি একত্রে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিব। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যায় আর ডিমের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে যখন ডিম আর চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচের 4/4 ভাগ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আটা। আপনারা কিন্তু চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটা দেওয়ার পর আবারও খুব ভালো করে হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছে। তো প্রথমে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিলাম। ডো তৈরি করে নেওয়ার পর এখন আমি নাস্তার শেপ তৈরি করে নিব। তাই একটি বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নিলাম। এরপর এটাকে বেলে নিচ্ছে। তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মোটা করে এটাকে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এরকম মোটা করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন প্রথমে চারপাশের অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। অসমান অংশগুলোকে কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে লম্বালম্বি করে প্রথমে কেটে নিচ্ছে। তো লম্বালম্বি করে কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে বরফ হিসেবে কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো নাস্তা আমি সেমভাবে কেটে নিব। তো সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়ার পর এখন এইগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন প্রথমে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছে। আর মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে এখন তেল থেকে উঠিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। আর এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা একবার বানিয়ে কমপক্ষে 1 সপ্তাহের মতো কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আরও এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।